ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା କୁତ୍ରା ଅଞ୍ଚଳରେ ଚାଞ୍ଚଲ୍ୟ ଯୁବତୀଙ୍କୁ ଗଣ ଦୁଷ୍କର୍ମ ଅଭିଯୋଗ କୁତ୍ରା ଥାନାରେ ଗଣଦୁଷ୍କର୍ମ ନେଇ ଅଭିଯୋଗ କଲେ ନିଜେ ପୀଡ଼ିତା ପୀଡ଼ିତାଙ୍କର ଅଭିଯୋଗ ପରେ ମାମଲା ରୁଜୁ ହୋଇଛି ଗତ ଷୋହଳ ତାରିଖରେ ଘଟିଥିଲା ଏ ଘଟଣା ପୀଡ଼ିତା ମଙ୍ଗଳବାର କୁତ୍ରା ଥାନାରେ ଏ ନେଇ ଏତଲା ଦେବା ପରେ କୁତ୍ରା ପୋଲିସ ମାମଲା ରୁଜୁ କରି ତଦନ୍ତ ଜାରି ରଖିଛି ଯୁବତୀଙ୍କୁ ତିନି ଜଣ ଦୁଷ୍କର୍ମ କରିଥିବା ବେଳେ ତାଙ୍କ ମଧ୍ୟରେ ଜଣେ ନାବାଳକ ଥିବା ନେଇ ସୂଚନା ରହିଛି

নিজে পীড়িত থানার দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন তাঁর সহ গণ দুষ্কর্ম হয়ে পীড়তা অভিযোগ করেছেন এবং এ ঘটনা বর্তমান পুলিশ গুরুতর সহি মামলা রুজু করে তদন্ত আর কুত্রা পুলিশ তিনজন অভিযুক্ত রয়েছে পিড়তা জনক দর্শাই তাঁক অভিযোগে এ ঘটনাটি সুন্দরগড় জেলা কুত্রা অঞ্চল ঘটিছে যা কি বেশ চাঞ্জল্য সৃষ্টি করেছে যুবতী গণ দুষ্কর্ম হয়ে অভিযোগ হয়েছে কুতু থানার গণদুষ্কর্ম অভিযোগ কলে নিজে পিডি পীড়িত রুজু হয়েছে অধিক সূচনা দাস যোডে হচ্ছে রাজাঙ্গ রিপোর্টর গত ষোল তারিখে এই ঘটনাটি ঘটি এবং পীড়তা অভিযোগ পাই পুলিশ আরম্ভ করেছে তনাঘনা কিছু টের্ এ পর্যন্ত মিল্পে দেখুন বিজয় লমী যুন্দরগড় জেলা কুত্রা থানা রয়েছে সেটি গোটে লজ্জাজনক ঘটনা সামনা আসছি ষোলো তারিখ দিন যু আদিবাসী মান পারিক যসব রয়ে কর্ম পূজা সেটি এই যে রাইবাগা অঞ্চল যদি অভিযুক্ত মানে অনে জন অভিযুক্ত আসলে কর্ম পূজা দেখা সেই সময়ের ষোলো তারিখ রাতে এই ঘটনাটি ঘটি এবং সতেরো তারিখ দিন ପୀଡ଼ିତା ଯେଉଁ ରହିଛନ୍ତି ଯୁବତୀ ଜଣକ ଯେ ଅଠର ବର୍ଷିଆ ଯୁବତୀ ସିଏ ଥାନାରେ ଲିଖିତ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି ଯେ ତାଙ୍କ ସହ ଦୁଷ୍କର୍ମ ହୋଇଥିବା ନେଇ ଏହାପରେ ପୋଲିସ ମାମଲାଟା ସମ୍ବେଦନଶୀଳ ହୋଇଥିବାରୁ ତୁରନ୍ତ ତନାଗନା ଆରମ୍ଭ କରିଛି ଏବଂ ଯାହା ଜଣାପଡ଼ୁଛି ଯେ କିଛିଟା ସଫଳତା ମଧ୍ୟ ପୋଲିସ ପାଇସାରିଛି କିନ୍ତୁ ଏ ନେଇ ଯେଉଁ ଆମ ବରିଷ୍ଠ ଅଧିକାରୀ ରହିଛନ୍ତି ରାଜଗାମ୍ପୁର ଏସ୍ ଡି ପି ଓ ଅଭିଷେକ ପାଣିଗ୍ରାହୀ

যা সূচনা রয়েছে বিজয় লক্ষ্মী আম্ব যো আমি সূচনা পাইল যে তা জন অভিযুক্ত যো রয়েছেন জনে নাক থা সূচনা রয়েছে কিন্তু বর্তমান যা সূচনা আসুক আমরা সূচনা আছে যে সে তিন জনক ভিতর দুই জন না জনা পড়ুছি এমন সমস্ত বীরমিত্রপুর থানা যো রয়েছে সে রায়বগা অঞ্চল জনা পড়ুছে